সত্যিকার অর্থে ইউটিউবে এমন কোনো অপশন নেই যে অপশন চালু করার সাথে সাথে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল হবে। তবে বেশ কিছু নিয়মকানুন রয়েছে যেগুলো মেনটেন করলে ভিডিও ভাইরাল হবে। আজকের এই ভিডিওতে এ টু জেড স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব কীভাবে ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল করবেন। অনলাইনে ইনকাম করার হাজার রকম উপায় রয়েছে, তার ভিতর সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম হলো ইউটিউব থেকে ইনকাম। ইউটিউবে সাধারণত আমরা ভিডিও আপলোড করে ইনকাম করে থাকি, তবুও বিভিন্ন সময় আমাদের ভিডিওতে কোনো রকম ভিউজ আসে না। এই জন্যে আমরা সবসময় চিন্তা করি কীভাবে ভিডিও ভাইরাল করা যায়, কী করলে ভিডিও ভাইরাল হবে, কী কারণে আমার ভিডিওতে ভিউজ আসে না। এই সমস্যায় আমরা প্রায় সবাই ভুগে থাকি। এদিকে ভিডিওতে ভিউজ না আসলে আপনার চ্যানেল মনিটাইজেশন হলে কোনো ইনকাম হবে না, কারণ ভিউজের উপর নির্ভর করে তার ইনকাম। কেননা বিজ্ঞাপন না দেখলে আপনার ইউটিউবে ইনকাম হবে না, আর ভিউজ না আসলে বিজ্ঞাপনকে দেখবে না। এই কারণেই আমাদের ভিডিওগুলোতে ভিউজের খুবই প্রয়োজন। আর যদি এই ভিউজ ভিডিওতে না আসে তাহলে তো বুঝতেই পারছেন কতটা খারাপ লাগবে। ইউটিউবে এমন এমন অনেক চ্যানেল রয়েছে যেখানে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়, কারণ তাদের চ্যানেলে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। তাই ভিডিও ভাইরাল হতে তাদের সময় লাগে না, ভিডিও আপলোড করার সাথে সাথে তাদের ভিডিও ভাইরালের অবস্থায় থাকে। কিন্তু আপনার তো কোনো চ্যানেলে সাবস্ক্রাইবার নেই, তাহলে আপনি কি ভিডিও ভাইরাল করতে পারবেন না? অবশ্যই আপনিও ভিডিও ভাইরাল করতে পারবেন। দেখুন, এমন কোনো চ্যানেল নেই যেখানে সেকেন্ডের ভিতরে সাবস্ক্রাইবার চলে এসেছে। সাবস্ক্রাইবার আসার জন্য তাকে নিশ্চয়ই পরিশ্রম করতে হয়েছে, অনেক সময় দিতে হয়েছে। কখনো পরিশ্রম ছাড়া, নিজের সততা দক্ষতা ছাড়া কোনো কাজই সম্ভাবনা হয় না সফলতার জন্য। অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে, তবে তার জন্য আপনার ভিডিও কিছু পজিশন রাখতে হবে, কিছু নিয়ম মেনে আপলোড করতে হবে, তাহলে আশা করা যায় আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। কীভাবে ইউটিউবের ভিডিও ভাইরাল করব? ইউটিউবের ভিডিও ভাইরাল করার জন্য বেশ কিছু নিয়মকানুন আপনাকে মানতে হবে। নিয়ম নীতিগুলো মেনে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার ভিডিওটি এসইও করা। আপনার ভিডিওটাকে কীভাবে এসইও করলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি আপনার ভিডিওতে ভালোভাবে এসইও করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। কীভাবে এসইও করব? আপনার ভিডিও ভাইরাল হওয়ার অন্যতম কারণ হলো ভিডিও এসইও করা, তাই আপনাকে ঠিকঠাকভাবে ভিডিও এসইও করতে হবে। এসইও হলো সার্চ ইঞ্জিন আপনার ভিডিও সার্চ শুরুতেই সর্বপ্রথম দেখাবে, তাই আপনার ভিডিও এসইও করা খুবই গুরুত্বপূর্ণ। ইউটিউবের ভিডিও ভাইরাল করার জন্য বেশ কিছু ধারণা আজকের এই ভিডিওতে শিখব। ভিডিও টাইটেল, আপনার ভিডিওতে অবশ্যই টাইটেল ব্যবহার করতে হবে। এমন টাইটেল দিবেন না যেটা আপনার ভিডিওকে খুঁজে না পায়। যেমন আপনি ভিডিও তৈরি করছেন ফানি রিলেটেড, সেখানে আপনি টাইটেল দিলেন রান্না রিলেটেড টাইটেল, তাহলে কিন্তু আপনার ভিডিও কেউ খুঁজে পাবে না আর ভাইরাল তো হবে না। অবশ্যই আপনার ভিডিওতে সুন্দর টাইটেল ব্যবহারের চেষ্টা করুন। যেখানে আপনার ভিডিও সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের সামনে চলে আসে। সুন্দর টাইটেল কিভাবে খুঁজে বের করবেন? অনেকেই ইচ্ছে মতন টাইটেল ব্যবহার করে, এটা মোটেও ঠিক না। যে টাইটেল আপনার ভিডিওর জন্য সেরা সেই টাইটেল আপনার ভিডিওতে ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, কোথা থেকে আমরা বের করব আমাদের ভিডিওর টাইটেল? তার জন্য আমি একটি উপায় বলে দিচ্ছি, আশা করি এই উপায় একটু হলেও কাজে লাগবে। প্রথমে আপনি ইউটিউবের সার্চ বক্সে লিখবেন আপনি যে টাইপের ভিডিও তৈরি করছেন। যেমন আপনি রান্না রিলেটেড একটি ভিডিও তৈরি করছেন, তাহলে আপনি সার্চ বক্সে লিখবেন বিরিয়ানি কী কী। শুধু এতটুকুই লিখলেই দেখবেন আরও কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে ইউটিউবে নিজে। যেমন বিরিয়ানিতে কী কী ভিটামিন রয়েছে, বিরিয়ানি খাওয়ার উপকারিতা কী, সঠিক সময় বিরিয়ানি খাওয়ার নিয়ম, বিরিয়ানি মানুষের জন্য প্রয়োজন কেন ইত্যাদি। আমি উদাহরণ হিসাবে আপনাদেরকে বোঝানোর জন্য কিছু নিয়ম জানিয়ে দিলাম যাতে বুঝতে অসুবিধা না হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনার ভিডিওর জন্য কোথা থেকে টাইটেল সংগ্রহ করবে। এই পদ্ধতি অবলম্বন করে
হাজার হাজার লোকেরা ইউটিউবে ভিডিও আপলোড করে এই পদ্ধতি অবলম্বন করেও আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন খুবই সহজে। এমনকি বড় বড় ইউটিউবেরা এই পদ্ধতি অবলম্বন করে ভিডিও আপলোড করে ইউটিউবে। ভিডিও ডিসক্রিপশন, আমরা অনেকেই ইউটিউবার রয়েছি যারা ভিডিও ডিসক্রিপশনে কিছু দেই না। ভিডিও ভাইরালের জন্য ভিডিও ডিসক্রিপশন খুবই কার্যকর। আপনার ভিডিও ডিসক্রিপশনে এই ভিডিও রিলেটেড কিছু কথা লিখে দিবেন। আপনার অন্য অন্য ভিডিওর লিঙ্ক এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডিসক্রিপশনে অ্যাড করবেন। তাছাড়া আপনি ভিডিওর সংক্ষিপ্ত কথাটুকু ডিসক্রিপশনে লিখে দিতে পারেন, এমনকি কিছু হ্যাশট্যাগও আপনার ডিসক্রিপশনে রেখে দিতে পারেন। এগুলো ভিডিও ভাইরালের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার ভিডিওর ডিসক্রিপশনে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ, তবে অতিরিক্ত হ্যাশট্যাগ লেখা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। সর্বোচ্চ এবং সর্বনিম্ন 4-5টি আপনার ডিসক্রিপশনে ব্যবহার করতে পারেন। এই পদ্ধতিও ভিডিও ভাইরালের জন্য খুবই কার্যকর এক পদ্ধতি, তাই অবশ্যই আপনার ভিডিওতে সুন্দর ডিসক্রিপশন লেখার চেষ্টা করবেন। ভিডিওতে ট্যাগ ব্যবহার করা, ইউটিউবের ভিডিও ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভাইরাল করার জন্য। অনেক ইউটিউবার বলে থাকে ট্যাগ খুবই কার্যকর ইউটিউবের ভিডিও ভাইরাল করার জন্য। সরাসরি আপনার ট্যাগ রিসার্চ করে ব্যবহার করতে পারেন আপনার ইউটিউবের ভিডিওর জন্য। ইউটিউবে আপনার ট্যাগ রিলেটেড কেউ যদি কোনো কিছু সার্চ করে, তাহলে আপনার ভিডিও তাদের কাছে আগে আসবে। তাহলে আপনি বুঝতেই পেরেছেন ট্যাগ আপনার ভিডিওর জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আপনার ভিডিওতে ট্যাগ রিসার্চ করে ব্যবহার করবেন। এই পদ্ধতি বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি পদ্ধতি। আপনার ভিডিও ভাইরাল হবে এই পদ্ধতিতে, এটা স্বাভাবিক ব্যাপার, তবে নির্ভর করবে সম্পূর্ণ আপনার রিসার্চের উপর। ভিডিওর থাম্বনেল, ভিডিওর থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য, কারণ ইউটিউবে সর্বপ্রথম মানুষের চোখে বাধে তার ভিডিওর থাম্বনেল। এমনকি অনেক লোক ভিডিওর থাম্বনেল দেখে ভিডিও প্লে করে। আপনাকে অবশ্যই ভিডিওর থাম্বনেল ব্যবহার করতে হবে, তবে আজেবাজে থাম্বনেল ব্যবহার করলে ভালো হবে না। আপনার ভিডিও রিলেটেড থাম্বনেল ব্যবহার করতে হবে, এমনকি আকৃষ্ট থাম্বনেল ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিডিওর জন্য। অনেক লোক আছে তারা ভিডিও থাম্বনেল দেখে ভিডিও প্লে করে, তাই অবশ্যই আপনার ভিডিওতে থাম্বনেল ব্যবহার করবে আকৃষ্ট থাম্বনেল। এই পদ্ধতিও খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিডিওটি মানুষের সামনে আসলে প্লে করার ক্ষেত্রে। ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি, আপনার ভিডিও প্লে করলেন কিন্তু কন্টেন্ট খারাপ, কোয়ালিটি খারাপ, সে ভিডিও কেউ দেখতে চাইবে না, তাই অবশ্যই আপনার ভিডিওটি তথ্যবহুল এবং কন্টেন্ট কোয়ালিটি ভালো হতে হবে। এমন ভিডিও আপলোড করবেন না যেটা মানুষ 2 সেকেন্ড না দেখে স্কিপ করে চলে যায়। এমনকি অন্য কোনো সময় আপনার ভিডিও সামনে এলে কখনো আপনার ভিডিও দেখতে চাইবে না, তাই অবশ্যই আপনার ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি ভালো রাখতে হবে। যদি ভালো রাখেন তাহলে সে অন্য অন্য ভিডিওগুলো আরও বেশি মনোযোগ সহকারে দেখবে, এমনকি প্রতিনিয়ত আপনার চ্যানেলে সে যাতায়াত করবে। কেন আপনার ভিডিও ভাইরাল করবেন, এতক্ষণ আমরা কিভাবে ভাইরাল আপনার ভিডিও করতে পারবেন এ বিষয়ে আলোচনা করলাম, কিন্তু আপনার মনে কখনো প্রশ্ন এসেছে কেন আমি ভিডিও ভাইরাল করব? নিশ্চয়ই এসেছে। ইউটিউবে ভিডিও ভাইরাল করা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনি ইউটিউবে এসেছেন ইনকামের উদ্দেশ্যে। এখন যদি আপনার ভিডিও ভাইরাল না হয় তাহলে আপনার ইনকাম হবে না। ইউটিউবে সাধারণত ইনকাম হয় বিজ্ঞাপন দেখে। যত বেশি লোকেরা আপনার বিজ্ঞাপন দেখবে তত বেশি আপনার ইনকাম হবে। এখন আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে কে এই বিজ্ঞাপন দেখবে, এমনকি আপনার ইনকামই বা কীভাবে হবে ইউটিউবে? শুধু এই কারণ নয়, আরও বেশ কিছু কারণ রয়েছে ভাইরালের জন্য। আপনার ইউটিউব চ্যানেল নতুন হলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। ইউটিউবে আপনি সাকসেস হতে এসেছেন, সাকসেস অর্জন না করলে আপনার কোনো লাভই নেই ইউটিউবে। আপনার পরিচিতি যদি বৃদ্ধি না হয় তাহলে ইউটিউবে কেন এসেছেন? এ ধরনের আরও নানা রকম কারণ রয়েছে ইউটিউবে ভিডিও ভাইরাল করার জন্য। ভিডিও ভাইরাল করার মানে এই নয় বেশি বেশি টাকা উপার্জন করা। আপনার ভিডিও ভাইরাল এর মূল উদ্দেশ্য আপনার চ্যানেল গ্রো করানো, আপনার চ্যানেল মানুষকে চেনানো,
চ্যানেলের জনপ্রিয় বৃদ্ধি করানো ইত্যাদি সহ আরও কিছুর জন্য আমাদের ভিডিও ভাইরাল করা খুবই জরুরি। অনেকেই ভিডিও ভাইরাল করেই নিজের পরিচিতি এবং ইউটিউবে সাকসেস হয়েছে, তাই আপনারও ভিডিও ভাইরাল করা খুবই জরুরি। আশা করি বোঝাতে পেরেছি আপনার ভিডিও কেন আপনি ভাইরাল করবেন। গুরুত্বপূর্ণ কিছু কথা পরামর্শ, ইউটিউবে কাজ করতে হলে অবশ্যই তাদের নিয়মগুলো মেনে আপনাকে কাজ করতে হবে। ভিডিও ভাইরাল হলে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, ভিডিও দেখে অর্থাৎ দর্শকদের সাথে সবসময় সুন্দর আচরণ করতে হবে, নিয়মিত দর্শকের সাথে কথা বলতে হবে আপনার ভিডিও আপলোড করতে দেরি হলে, ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি ভালো দিতে হবে, ভিডিওতে অশ্লীলতা বা খারাপ কোনো কিছু ব্যবহার করা যাবে না। সর্বোপরি পরিশ্রম, ধৈর্য এবং সততার সাথে কাজ করতে থাকুন ইউটিউবে। আশা করি আপনারা এই ভিডিওতে বুঝতে পেরেছেন কিভাবে ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল করতে হয়।